गुड मॉर्निंग स्टूडेंट তোমরা নিশ্চয়ই ভালো আছো পড়তে ভালো পড়াশোনা করবে আজকের বিষয়বস্তু ক্লাস 3 সাবজেক্ট জিওগ্রাফি আমরা আগের ক্লাসে পৃষ্ঠা 41 পর্যন্ত পড়িয়েছিলাম পৃষ্ঠা 42 পাতায় হাওড়া জেলা থেকে হ্যাঁ কলকাতাটা হয়েছিল আচ্ছা হাওড়া জেলা হুগলি নদীর পূর্ব পারে পরিয়া পশ্চিম পারে হাওড়া জেলা অবস্থিত এই জেলার সীমারেখা উত্তরে হুগলি দক্ষিণে দক্ষিণে কে আছে পূর্ব মেদিনীপুর পূর্বে কলকাতা পশ্চিমে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর প্রাকৃতিক পরিবেশ এই জেলা পরিগণিত সমভূমি হওয়ার জন্য হ্যাঁ উর্বর হ্যাঁ কারণ বিভিন্ন নদীর পলি যেমন হুগলি দামোদর নারায়ণ ইত্যাদি নদীর পলি পড়ে এখানকার মাটি খুব উর্বর হয়েছে ওই যে আচ্ছা এখানকার মানুষের জীবিকা হ্যাঁ মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ তাছাড়া অনেকে কি হয় কারখানায় কাজ করে কেউ পাট পল তেল পল হ্যাঁ কাপড় হ্যাঁ ইত্যাদি হ্যাঁ কাপড় পল ইত্যাদিতে কাজ করে ফসল এখানকার প্রধান ফসল হচ্ছে ধান ও পাট এছাড়া ফুল সবজি হাওড়া জেলায় ফুল চাষ হয় হাওড়া মাটি আপনি চাষের সবজি ও ফলের চাষ হয় আম জাম কাঁঠাল হ্যাঁ লিচু আখ ইত্যাদি চাষ হয়ে থাকে এখানকার প্রধান শহর হাওড়া ভারতের একটি ব্যস্ততম রেল স্টেশন এখানে ভারতের নানান স্থানের মানুষ আসে এই হাওড়া রেল স্টেশন হয়েছে বেলুড় রামকৃষ্ণ মঠ আছে হাওড়া জেলার ত্রিপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে হ্যাঁ বোটানিক্যাল গার্ডেন আছে লিলিবাতে রেলের ওয়ার্কশপ আছে ওকে সামতাবাড় সামতাবাড়ে কি একটি শরৎচন্দ্রের বাড়ি এরপর আছে নদিয়া এই জেলার উত্তরে আছে মুর্শিদাবাদ দক্ষিণে কি আছে উত্তর চব্বিশ পরগনা পূর্বে প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ ও পশ্চিমে আছে বর্ধমান হুগলি জেলা এখানকার প্রাকৃতিক পরিবেশ এটা সমতল ভূমি অধিগঠিত সমতল ভূমি হয় পলিমাটি দ্বারা গঠিত এই মাটি খুব উর্বর চাষের পক্ষে খুব উর্বর এই মাটি চাষের পক্ষে খুব উর্বর এছাড়াও জীবিকা না অধিবাসীরা প্রধানত বাঙালি এবং কৃষিজীবী বেশিরভাগ লোক চাষের কাজ করে আচ্ছা এখানকার মানুষরা ব্যবসা ও চাকরি করে জীবিকা নির্বাহ করে ফুলিয়া শান্তিপুর এই যে জায়গাগুলো আছে হ্যাঁ ফুলিয়া শান্তিপুর এগুলো সব বিখ্যাত স্থান কৃষ্ণনগরের কাছে যে ভূমি সেটা হচ্ছে মৃৎশিল্পের জন্য বিখ্যাত ফসল এখানকার প্রধান ফসল ধান ও পাট এছাড়াও আছে কলা আম আখ সর্ষে প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে শহর হ্যাঁ এখানকার বিখ্যাত শহর হচ্ছে কৃষ্ণনগর সদস্য কৃষ্ণনগর নদিয়া জেলার সদস্য হচ্ছে কৃষ্ণনগর এখানে রানাঘাট কল্যাণী শান্তিপুর মায়াপুর এগুলো হচ্ছে প্রসিদ্ধ স্থান কল্যাণীতে কি আছে কৃষি বিশ্ববিদ্যালয় আছে মায়াপুরে ইস্কনের মন্দির আছে হরিণঘাটায় দুগ্ধ প্রকল্পের জন্য বিখ্যাত হরিণঘাটা নদিয়া হল তারপর মুর্শিদাবাদ এর সীমারেখা কি উত্তরে কি আছে না গঙ্গা নদী মালদহ দক্ষিণে আছে নদিয়া ও বর্ধমান পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং পশ্চিমে আছে বীরভূম এবং বিহার রাজ্য প্রাকৃতিক পরিবেশ এই জেলার ভূমি সমতল পূর্ব হ্যাঁ প্রধান নদী ভাগীরথী ছাড়াও এখানে জলঙ্গি চূর্ণী হ্যাঁ এছাড়া আছে দ্বারকা ভৈরবী বৈরাগী এই জেলার উপর দিয়ে বয়ে চলে এখানে অধিকাংশ মানুষ কি হয় জীবিকাটা কি না এখানে বেশিরভাগ মুর্শিদাবাদ তো মুসলিম এলাকার মানুষ বেশিরভাগ বাস করে হ্যাঁ অল্প সংখ্যক হিন্দু থাকে এখানে রেশম হাতির দাঁতের কি কাজ সোলার কাজ আঁকা পিতলের বাসন হ্যাঁ আঁকা পিতলের কাজ জন্য এই মুর্শিদাবাদ জেলা বিখ্যাত এখানকার প্রধান ফসল ধান ও পাট এছাড়া গম ডাল আলু মাছ ইত্যাদি হয় মুগ ডালের চাষ হয় আম লিচু কলা চাষ হয় এখানকার প্রধান শহর কি বহরমপুর মুর্শিদাবাদ জেলার প্রধান শহর হচ্ছে বহরমপুর হ্যাঁ মুর্শিদাবাদ পর্ণসমন্ন লালবাগ ফারাক্কা বিখ্যাত
কর্মসুবর্ণ হচ্ছে ঐতিহাসিক স্থান। লালবাগে নবাবদের কি স্মৃতি চিহ্ন আছে? ফারাক্কাটির জন্য জলবিন্দু হ্যাঁ কেন্দ্র হিসাবে বিখ্যাত। এই যে ফারাক্কা সেতুটা আমরা উত্তরবঙ্গ যদি যাই জলপাইগুড়ি বলো আলিপুরদুয়ার হ্যাঁ আসাম যেতে গেলে আমাদের হ্যাঁ এই ফারাক্কা ব্রিজ পেরিয়ে যেতে হয়। তাহলে ফারাক্কাটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগ করেছে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী যে সেতু তার নাম কি? না ফারাক্কা সেতু। হলো তাহলে তোমাদের 45 পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ তোমাদের সেকেন্ড ইউনিটের এই হাফ ইয়ারলি পরীক্ষাটা হবে। তাহলে আমি 44 পৃষ্ঠা পড়ালাম, 44 পৃষ্ঠা অনুশীলনের সাহায্যে করে দিচ্ছি হ্যাঁ। আজকে হলে ভূগোলটা শেষ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, পশ্চিমবঙ্গের কয়টা বিভাগ? তিনটা বিভাগ, বর্ধমান প্রেসিডেন্সি আর কি জলপাইগুড়ি বিভাগ, বর্ধমান বিভাগ আর প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগ কটা জেলা আছে? প্রেসিডেন্সি বিভাগের কটা জেলা আছে? ছটা জেলা। কি কি না? দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ। আচ্ছা, উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য আছে? উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য হচ্ছে বারাসাত, আর দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর। এগুলো তোমাকে জানতে হবে। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। কোন মেদিনীপুরে সৈকত শহর দীঘা? না পূর্ব মেদিনীপুর। হ্যাঁ দীঘাটা কোথায়? পূর্ব মেদিনীপুর। কোন মনে রয়্যাল বেঙ্গল টাইগার? বল দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে। সুন্দরবনের সব থেকে কোন গাছ বেশি? সুন্দরী গড়া, প্রেমা ইত্যাদি গাছ আছে। সুন্দরী গাছের নামের জন্যই এর নাম শুনলো, সুন্দরী গাছ বেশি। কলকাতা কোন জেলার? কলকাতা জেলার সদর শহর কোন জেলা? কলকাতায়। কলকাতা জেলার সদর শহর কলকাতা। ইস্কনের মন্দির কোন জেলায়? মায়াপুর। কোথাকার মাটির পুতুল বিখ্যাত? নদিয়া জেলার কৃষ্ণনগরে। আচ্ছা, জোড়াসাঁকো কোথায়? কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোন জেলায়? দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আচ্ছা, কোন নদী তীরে কলকাতা শহর অবস্থিত? না হুগলি নদীর পূর্ব তীরে। এই বললাম সুন্দরবনে কি কি গাছ আছে? সুন্দরী গড়ান, গেওয়া দিয়ে থাকে। নদী কি কি আছে সুন্দরবনের মধ্য দিয়ে? যে সকল নদী প্রবাহিত হয়েছে হ্যাঁ সেই সকল নদীকে কি না জোয়ারের জলে পুষ্ট নদী? যেমন ইচ্ছামতি, মামলা, গোসাবা, বিদ্যাধরী। এরা যখন সমুদ্রে জোয়ার আছে, জোয়ারের জল নদীতে ঢুকে যায়, নদীতে জলের পরিমাণ আবার ভাটার নামে কি জল কমে যায়। আচ্ছা, নদিয়ার বিখ্যাত স্থানগুলি কি কি? এই তো বললাম যে নদিয়া জেলায় কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। এছাড়াও কি আছে? হ্যাঁ, মায়াপুর ঈশ্বরের মন্দির আছে, কলাশীতে চিনিস বল আছে, কল্যাণীতে কৃষি বিশ্ববিদ্যালয়, হরিণকাটায় দুর্গশিল্প। এবার একটা প্রশ্ন আছে, বর্ধমান বিভাগে কটি জেলা আছে? জলপাইগুড়ি বিভাগে কটি জেলা আছে? তাহলে বর্ধমান বিভাগে কি জেলা বললাম? বর্ধমান বিভাগে নটা জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর বীরভূম। এটা হচ্ছে বর্ধমান বিভাগ। আর জলপাইগুড়ি বিভাগে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার আর কালিম্পং। এগুলো মোট কটা জেলা আছে? আটটা জেলা। হ্যালো, আচ্ছা, লালবাগ কিনে থাকে শূন্যস্থান দেখো। লালবাগ ড্যাস জেলা অবস্থিত কোথায়? না মুর্শিদাবাদ। কৃষ্ণনগরের ড্যাস ঘুর্ণি মাটির জন্য বিখ্যাত। আর দুগ্ধ উৎপাদন কেন্দ্রকে না হরিণকাটা। নদিয়া জেলার কলাশীতে জিনিস বলা আছে। মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অধিবাসী কি? বেশিরভাগটাই মুসলিম ধর্মের, সামান্য হিন্দু ধর্মের। রবীন্দ্রনাথের জন্মস্থান কলকাতা জেলা। কলকাতা কাছে দেশে একটি আন্তর্জাতিক জন্য তাদের দেখা দেখো যে একটি পর্যটন কেন্দ্র স্থাপন। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পূর্বনাথ খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, কাগজের পর কোথায় যে টিকাগড়, বারাসাত হ্যাঁ কাজ সদস্য, উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য বারাসাত। ঐতিহাসিক স্থান হচ্ছে লালবাগ। আচ্ছা, কলকাতা লিঙ্গ পার্ক কলকাতায় না মুর্শিদাবাদে? না কলকাতা। আচ্ছা দেখো, শূন্য মন্ডান মিলা হাওড়া একটি নদী
হাওড়া মাতলা জেলা কোথায় না সুন্দরবনে হামকাবাড়ে দলকুন্দের বাড়ি ইডেন গার্ডেন কলকাতা অবস্থিত তাঁতের শাড়ি বিখ্যাত কোথায় তাঁতের শাড়ি আচ্ছা ফারাক্কা বাঁধ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে যোগাযোগ রেখেছে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী কি বাদী বস্তুটি নাগদাম মসজিদ কলকাতা অবস্থিত হ্যালো তাহলে শেষ হয়ে গেল ৪৫ পাতা অনুশীলনী সহ ৪৫ পাতা পর্যন্ত তোমাদের হাতে যদি পরীক্ষা হবে অনুশীলনী তো করালাম এগুলো বাড়িতে ভালোভাবে হ্যাঁ মুখস্থ করে খাতা লেখা অভ্যাস করবে আর আমাদের হোয়াটসঅ্যাপে যে কাজগুলি দিই সেগুলো করে স্কুলে জমা দেবে জমা দেবে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে আজকের ক্লাস এই পর্যন্ত।